তো বাবা শাকিব খানের ওয়ার্ল্ডে তার দুজন মানুষ মানে একদম বিস্তর হয়ে আছে, সেখানে আর পৃথিবীর কোনো কিছু ঢোকার চান্স নেই, সেটা অবশ্যই জয় এবং বীর। তো সেই জায়গা থেকে খুবই ভালো লেগেছে জিনিসটা। এটা জেলাসি কেন হবে? তার প্রত্যেকটা সন্তান আছে যেমন তোমার আছে, এবং শাকিব খান তার দুই সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য এবং দুজনের জন্য সে করতে। শাকিব খান ও বুবলি মিলে বীরকে স্কুলে নিয়ে যাওয়ায় হিংসে নয়, বরং ইতিবাচক মন্তব্য করে দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সতীনের ছেলেকে নিয়ে নিজের ভালো লাগা ও ভালোবাসা প্রকাশ করেছেন অপু। বুবলি বীর ও শাকিব খানকে নিয়ে অবাক করা কথা বলেছেন অপু বিশ্বাস। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শাকিব অপু বুবলি, বাস্তব জীবনে তাদের ত্রিভুজ প্রেমের এই গল্প যে কোনো সিনেমাকেও হার মানিয়েছে। স্বামী শাকিব খানকে নিয়ে প্রেম যুদ্ধে নেমেছে অপু বিশ্বাস ও বুবলি। তবে সংসার জীবনে স্বামীকে নিয়ে দুজনের একজনও সুখী না হতে পারলেও তাদের দুই সন্তানের মাঝে তারা নিজেদের সুখ খুঁজে নিয়েছে। অপু বিশ্বাস ও বুবলি, কারো সাথে শাকিব খান না থাকায় তাদের কোন সন্তানকে শাকিব বেশি ভালোবাসে, এটা নিয়ে প্রতিনিয়ত হিসাব নিকাশ করেন অপু বুবলি ও তাদের অগণিত ভক্তরা। এই তো দুদিন আগে বীর তার জীবনের প্রথম স্কুল যাত্রা শুরু করে বাবা মায়ের হাত ধরে। বুবলি ও বীরের সাথে শাকিব খানকে দেখে অনেকেই বলেছে, এই তো আবারও অপুকে ধোঁকা দিয়েছে শাকিব। এই তো কিছুদিন আগে শাকিব খান জয় ও অপুকে নিয়ে পাশাপাশি হেঁটেছেন, একসাথে ঘুরেছেন এবং খাবার খেয়েছেন, আর এখন আবার অপুকে বাদ দিয়ে বুবলির দিকে পা বাড়ালেন শাকিব খান। এসব বিষয় নিয়ে অপুর সাথে কথা বললে অপু সুন্দর ভাষায় এক কথায় উত্তর দিয়ে দেয়। অপুর কথাটি শুনে সবাই অবাক হয়ে গিয়েছে। শাকিবের সাথে বীরকে দেখে হিংসে নয়, বরঞ্চ অনেক খুশি হয়েছে অপু বিশ্বাস। সব কিছু মিলিয়ে শাকিবের প্রশংসা করেন অপু। বাবা হিসেবে যে শাকিব খান কতটা দায়িত্ববান সে বিষয়টি তুলে ধরেছেন অপু বিশ্বাস। শুধু এবারই নয়, এর আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেও বুবলির ছেলেকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে সিনেমা প্রেমী মানুষের মনে জায়গা করে নিয়েছেন অপু। তিনি নিজ মুখেই বলেছেন, জয় ও বীর তারা দুই ভাই যাদেরকে নিয়ে শাকিবের আরেকটা পৃথিবী, সেই পৃথিবীতে আমাদের কারো জায়গা নেই। দুই ছেলেকে শাকিব খান অনেক ভালোবাসেন, যে বিষয়টি অপুর কাছে ভীষণ ভালো লেগেছে। কিছুদিন আগেও সন্তানদের আদর ভালোবাসা নিয়ে অপু ও বুবলির মাঝে দারুণ দ্বন্দ্ব ছিল, আজ যেন সব কিছু ভেঙে দিল অপু। সতীনের ছেলের প্রশংসা করে এবং শাকিব খানের প্রশংসা করে তাদেরকে নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়ে দর্শক মহলে প্রশংসার সমাদৃত হলেন অপু বিশ্বাস। পারিবারিক সূত্রে এও জানা যায় অপু বিশ্বাসের এই কথাগুলো শুনে শাকিব খানও অনেক খুশি হয়েছে। প্রিয় ভিউয়ার্স, বুবলির ছেলে বীরকে নিয়ে অপু বিশ্বাসের কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।